আজ মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে কেন, যখন কোরআনের সাথে মুসলমানদের গভীর গবেষণা ছিল, কোরআনের গভীর জ্ঞান ছিল, সেই যুগে মুসলমানরা সারা পৃথিবীর উপর জ্ঞান বিজ্ঞানে রাজত্ব করেছিল। আজ মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে কোরআনকে শুধুমাত্র চুমু খেয়ে জুজদান বেঁধে আলমিরা বা বুক সেলফে রেখে দেওয়ার কাজ ছাড়া আর কিছুই করি না। তাই আজ সারা বিশ্বে মুসলমানরা পিছিয়ে গেছে। আজ যদি মুসলমানরা কোরআনকে বুকে নিয়ে আল্লাহর উপর ভরসা করে সকল প্রযুক্তি বিজ্ঞানে হাত বাড়ায়, মুসলমানরা আবার জ্ঞান বিজ্ঞানে বাদশাহী করতে পারবে। মুসলমান বিজ্ঞানীদের মধ্যে ছিলেন গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল খাওয়ারিজমি, তাকে গণিত শাস্ত্রের জনক বলা হয়। মূলত বীজগণিতের আবিষ্কারক হলেন তিনি। এই বিষয়ে তার রচিত যে কিতাবের নাম হলো আল জাবের ওয়াল মুকাবালা, এই গ্রন্থের নাম অনুসারে বীজগণিত শাস্ত্রকে পরবর্তীকালে ইউরোপিয়ানরা আল জেবরা নামকরণ করেছেন। চক্ষুবিজ্ঞানী হাসান ইবনে হাইসাম প্রসিদ্ধ ইউক্লিড আর টলেমি যেখানে বলেছিলেন যে আলো চোখ থেকে বস্তুতে পড়ে বলেই আমরা দেখতে পাই, সেখানে একজন মুসলিম চক্ষুবিজ্ঞানী হাসান ইবনে হাইসাম তাদের থিওরি হাতে কলমে ভুল প্রমাণ করলেন। তিনি প্রমাণ করলেন বাহ্য বস্তু থেকেই আলো আমাদের চোখে প্রতিফলিত হয় বলে বস্তু দৃষ্টিগোচর হয়। চক্ষুবিজ্ঞান বিষয়ক মৌলিক গ্রন্থ কিতাবুল মানাজের তাকে ইতিহাসে অমর করে রেখেছেন। তেমনি চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনার লিখা চিকিৎসা শাস্ত্রের বই আল কানুন ফিত্তিব একটি অমর গ্রন্থ। ডক্টর ওসলার এই গ্রন্থটিকে চিকিৎসা শাস্ত্রের বাইবেল বলে উল্লেখ করেছেন। অস্ত্রপ্রচারে মুসলিম বিজ্ঞানী আল রাজিও প্রসিদ্ধ। তেমনি জ্যোতির্বিজ্ঞানী আল বেরুনি তিনি প্রথম প্রমাণ করেন পৃথিবী গোলাকার। এভাবে আগের যুগে প্রতিটি জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মুসলমানরাই ছিল শ্রেষ্ঠ। সকল জ্ঞান বিজ্ঞানের দ্বার মূলত মুসলমান জ্ঞানী এবং বিজ্ঞানীরা উন্মোচন করে গেছেন। আমাদের উচিত বেশি বেশি পড়ালেখা করা, গবেষণা করা, জ্ঞান বিজ্ঞান চর্চা করা, জ্ঞান বিজ্ঞানের দ্বার উন্মোচনের চেষ্টা করা, কোরআন হাদিস এবং দ্বীনের মূল মন্ত্রকে ধারণ করে জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করা। একজন অমুসলিম ফেসবুক আবিষ্কার করেছে আর আমরা মুসলমানরা সেই ফেসবুক নিয়ে 24 ঘন্টা ব্যস্ত। কলেজ ইউনিভার্সিটি ছাত্র ছাত্রীরা রাত দিন পড়ালেখার চেয়ে মিডিয়াতে সময় বেশি ব্যয় করে, বলে আস্তে আস্তে আগামী কয়েক বছর পর আমাদের ছাত্র ছাত্রীরা মেধাশূন্য হয়ে যাবে। আমাদের মুসলমান ছাত্রদের বেশি বেশি পড়ালেখা করতে হবে, দ্বীনি জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হবে। ডাক্তার হব আর চেম্বার খুলে বসব, এক এক রোগী থেকে হাজার হাজার টাকা ফিস নিব, আর পরীক্ষা এই পরীক্ষা সেই পরীক্ষা দিয়ে বিভিন্ন টেস্ট দিয়ে সেখান থেকেও আনলিমিটেড ইনকাম করে গাড়ি বাড়ি করব, এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসতে হবে। দেশ জাতির জন্য কল্যাণকর কিছু আবিষ্কার করে যাওয়ার চিন্তা ফিকির করতে হবে। দ্বীনি শিক্ষার মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহকে ধারণ করে যদি আপনি দুনিয়ার ইলমে জ্ঞান বিজ্ঞানে সাফল্য লাভ করেন, আপনার কল্যাণকর আবিষ্কার আপনার দুনিয়াতেও ফায়দা দিবে, আপনার জন্য কবরে হাশরেও কল্যাণ বই আনবে। আসুন আমরা মুসলমান হিসেবে আগের যুগের মুসলমানদের মতো কোরআনকে বুকে ধারণ করে, দ্বীনি জ্ঞানের মূল মন্ত্রকে ধারণ করে জ্ঞান বিজ্ঞানে অবদান রাখার চেষ্টা করি। আবার বিশ্বের বুকে ইবনে খালদুন আল রাজি ইবনে সিনা আল খাওয়ারিজমির মতো ইতিহাস সৃষ্টি করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।